নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন আপনাদের প্রত্যেককে অনেক অনেক সাতই জুলাই দু হাজার একুশ এই দিন বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করতে চলেছে যার সুপ্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে অর্থাৎ এই ছয় রাশির জাতক ও জাতিকারা মুঠোমুঠো টাকা পকেটে ভরতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একা একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ্র সাতই জুলাই দু হাজার একুশ এই দিন বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে যা সুপ্রভাব এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি সে রাশিগুলির নাম জানানোর পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই আপনার নিজস্ব জন্মছকে অর্থাৎ বার্ড চ্যাটে বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি বুধ গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমার কথা মিলবে না তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে না যাক বুধ রাশি পরিবর্তন করার ফলে কোন ছয় রাশি মুঠো মুঠো টাকা পকেটে ভরতে চলেছে তার আগে জেনে নেওয়া যাক বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কী দেখায় দেখুন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ অর্থাৎ বুধ আমাদেরকে বুদ্ধি দেয় অর্থাৎ উপস্থিত বুদ্ধি কোন কাজটা করব কোন কাজটা করব না এছাড়াও বুধ দেখায় শেয়ার মার্কেট ব্যাংকিং সেক্টর পড়াশোনা এছাড়াও বইয়ের দোকান এছাড়াও কনসালটেন্সি অর্থাৎ লোককে বোঝানোর ক্ষমতা এটি কিন্তু বুধ প্রদান করে থাকে এবং এই বুধ গ্রহ কারো জন্মছকে যদি শুভ অবস্থায় থাকে তাহলে সে কিন্তু খুব ম্যাচিওর্ড ব্রেন হবে আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার বয়স বাড়লেও তার মধ্যে একটা ছেলে ভাব থাকবে এবং সঠিক ডিসিশান কিন্তু সে নিতে পারবে না যে কারণে আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রয়ারকে একবার আপনাদের জন্মচকটি দেখিয়ে নিন তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি বুধের রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের এই সময় অর্থাৎ সাত তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি করবে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যাদের বইয়ের দোকান রয়েছে যারা কনসালটেন্সির কাজ করেন এছাড়াও যারা ডাক বিভাগের কর্মচারী তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের কিন্তু অর্থ আসতে চলেছে আর এই সমস্ত অর্থ আসবে বুদ্ধির প্রয়োগের দ্বারা আপনি যত বেশি বুদ্ধির প্রয়োগ করবেন ঠিক ততটাই কিন্তু আপনারা অর্থ পাবেন এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সাতই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত চচ্চর করে অর্থ আসতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করছে এবং যাদের কোনো কাজ হচ্ছিল না বাধা আসছিল তাদের কিন্তু সেই বাধা কিন্তু দূর হতে চলেছে এর পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন এছাড়াও যারা যাদের বইয়ের দোকান রয়েছে যারা কনসালটেন্সির কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে এর পাশাপাশি আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ সাতই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পকেটে ঢুকতে চলেছে আর সেই সমস্ত অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে বিশেষ করে যারা বইয়ের দোকান করেন কনসালটেন্সির কাজ করেন এছাড়াও ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই অর্থ কিন্তু আসতে চলেছে এবং আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনারা মাসির কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন অর্থাৎ সাতই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত আপনাদের পকেট কিন্তু ভরতে চলেছে আর এটি হতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যাদের বইয়ের দোকান রয়েছে যারা কনসালটেন্সির কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এর পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন এবং ডাক বিভাগের কর্মচারী তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে আপনাদের পকেট কিন্তু গরম হতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দ্বারা আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা মাসির সাহায্য কিন্তু এই সময় পেতে চলেছেন এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বুধের রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ সাতই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত আপনাদের পকেট কিন্তু গরম হতে চলেছে আর এই সমস্ত কিছু হতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং ডাক বিভাগের কর্মচারী রয়েছেন কনসালটেন্সির কোনো কাজ করেন এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভভাব দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা মাসির সাহায্য পেতে চলেছেন এবং এই সময় আপনারা মনের ইচ্ছা মনের স্বাদ কিন্তু পূরণ করতে পারবেন এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও পকেট গরম হতে চলেছে আর এটি হতে চলেছে সাতই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা কনসালটেন্সির কোনো কাজ করেন যাদের বইয়ের দোকান রয়েছে এছাড়াও এই সময় আপনারা মাসির সাহায্য পেতে চলেছেন যার দরুন আপনাদের অনেক বাধা কিন্তু এই সময় দূর হয়ে যাবে এবং আপনাদের পকেট কিন্তু আগামীতে গরম হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ